এখন দেখেন কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের আপনার পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে লগ ইন করেন। হইতে পারে অনেক সময় এটা পরিবর্তন করা লাগতে পারে বা কিছুদিন পরপর পরিবর্তন করা ভালো সিকিউরিটির জন্য। সো এটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আপনি আপনার এই কন্ট্রোল প্যানেলের সাইড নেবেই দেখতে পারবেন যে মাই পাসওয়ার্ড নামে একটা বাটন বা লিঙ্ক আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে এইরকম একটা পেজ পাবেন এবং এখানে দেখেন দুইটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড আর একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, মানে আপনার বর্তমানে যেই পাসওয়ার্ডটা আছে অলরেডি এইটা আপনাকে এখানে সঠিকভাবে দিতে হবে। তারপরে সেকেন্ড ঘরে নিউ পাসওয়ার্ডের ফিল্ডে আপনাকে দিতে হবে আপনি নতুন কি পাসওয়ার্ড তৈরি করতে চান ওইটা দেবেন। তো চলেন আমি আপনাকে দেখাই। তো আমি এখানে আপনাকে আপনি ফার্স্ট প্রথম যেই পাসওয়ার্ডটা আছে বর্তমানে যেটা দিয়ে লগ ইন করছেন এটা আপনি এখানে দিবেন, এটা দিবেন। দেওয়ার পর এখানে ধরেন নতুন একটা পাসওয়ার্ড দিবেন, মানে যেটা আপনি পরিবর্তন করতে চাইতেছেন পরবর্তীতে যেটা দিয়ে লগ ইন করবেন ওইটা দিবেন। সো আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম, দিয়ে জাস্ট আপডেট দিলাম। দেখেন এটা কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাবে এইভাবে কলে। এখন আপনি পরবর্তীতে যখন লগ ইন করবেন, আপনি লগ ইনই থাকবেন পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও, বাট একবার যখন লগ আউট করে ফেলবেন তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করার পর, তারপর থেকে যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু আর আগের পাসওয়ার্ড কাজ করবে না, তখন থেকে আপনাকে নতুন পাসওয়ার্ড যেটা আপনি এইমাত্র ক্রিয়েট করলেন, নতুন পাসওয়ার্ড ঘরে দিয়েছেন ওইটাই আপনাকে দিতে হবে। এটা খেয়াল রাখবেন দিয়ে এভাবে লগ ইন করবেন। আরেকটা জিনিস আপনাকে দেখাই, আপনি যদি ধরেন আচ্ছা আমি এটা একটু লগ আউট করি তারপর আবার লগ ইন করি। আচ্ছা দেখেন আমি এখন এখান থেকে লগ আউট করলাম, সরি এখন আমি আবার লগ ইন করার ট্রাই করবো আগের পাসওয়ার্ড দিয়ে, দেখেন কি হয় তাহলে। আচ্ছা দেখেন আমি এখন আগের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম বাট ইনফরমেশন নট ভ্যালিড দেখাচ্ছে, এখন আমাকে নতুন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে, আপনাকেও সেম এটাই করতে হবে। আচ্ছা নতুন যে পাসওয়ার্ডটা দিছিলাম ওইটা আমি দিলাম, আবার লগ ইন হইলো এবার। এখন দেখেন আপনি ধরেন পাসওয়ার্ড আপডেট করতে গেলেন বাট এইখানে আপনি ধরেন বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এইটা যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না। ধরেন আমি এবার এটা একটু আপনাকে দেখা দিই, ধরেন আমি একটা এখানে একটা পাসওয়ার্ড দিলাম বাট এটা রিয়েল পাসওয়ার্ড না বর্তমানে যেটা আছে। এখন আমি একটা নতুন পাসওয়ার্ড করার ট্রাই করি, দেখেন কী হয়। আমি এখন একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার ট্রাই করলাম বাট দেখেন এখানে কী অ্যালার্ট দিতে আছে, আমি ফজল আবিদ আলী পাসওয়ার্ড আপডেট ফেইলড ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ। সো বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে এটা আপনাকে যদি জানেন তখনই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ওকে তো বর্তমান পাসওয়ার্ড সঠিকভাবে দিবেন তারপর একটা নতুন পাসওয়ার্ড বানাবেন, এটা সিকিউরিটি পারপাস, এটা কেন আমি পরে এক্সপ্লেন করব। ওকে তো যাই হোক আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি আপনার পাসওয়ার্ডটা যে কোনো টাইমে পরিবর্তন করতে পারবেন। আই থিঙ্ক কিছুদিন পরপর পরিবর্তন করবেন, এটা ভালো সিকিউরিটির জন্য।